নিজেদের প্রতি আনার আদারুরা মারা চলে গিয়েছিল, দাবিদার করেছিল আমরা বরানে, কিন্তু এসিদের দিকে চলে গিয়েছিল ইমামে হোসাইনের বিরোধী পন্থী দ্বারা চলল না। অথচ তাদের জানা আছে আল্লাহ নবী দিনের মিয়া বাদশা বলেছে আমার স্মরণ করে আমরা করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে। অথচ তারা জানে সেই নবী পাকের নামাজা ইমামে হাসান হোসাইনের বিরোধী করলে আল্লাহ তাকে কি শাস্তি দেবে। সবই জানে কিন্তু টাকা মনে বোনা জিনি, পদ মনে বোনা জিনি, লোভ মনে বোনা জিনি, লোভে তার অনুরোধ হয়ে চলে গিয়েছিল। ও যুবকেরা আজরা মুসাদ্দের জামানে আওলাদের বিরোধী করে, এরাও জানে আমরা কি ক্ষতি করছি, কিন্তু এরা অনুরোধ হয়ে গেছে টাকার কাছে, এরা অনুরোধ হয়ে গেছে ক্ষতির কাছে, এরা অনুরোধ হয়ে গেছে ব্যক্তিত্বর কাছে, এরা গোলামি মেনে নেবে না, এরা নিজেরা নিরান তো দিবার চিন্তা। আজ মুখিরা বাংলার জমিনে রেহানে রসুল মুসাদের জামানে আওলাদে বিরোধী করে, ময়দানে এমন দশই মহরম দাঁড়িয়ে গিয়ে তাকবীর করতে লাগলে, হজ করতে লাগলে, সৈন্যরা তোমাদের কি সুবা পাবে সেই ব্যক্তিটার বিরুদ্ধে লড়াই করা, যে নাকি ছোটবেলায় কেঁদেছিল পানির পিপাসার জন্যে, আর নারাজা নবী মুহাম্মদ রসুল্লাহ নিজের চিৎকে বার করে দিয়ে তার গালে দিয়ে দিয়েছিল। আমি সেই হোসাইন ছোটবেলায় শেষে নানা জানে চিৎকার চুষিয়েছিলাম, কান্নাদি খানাকে বলেছি এই হোসাইনের বিরুদ্ধে তোমাদের তরমার সুবা দেবে। বুঝাচ্ছে যদি সুধরে যায়, সুধরে ছিল কেন? আল্লাহ মুনাফিক দিতে পারে তখনও জান্নাত দেবে না, কথা বুঝছেন? আজ এত বুঝানো হচ্ছে বাংলায়, অলিতে গলিতে অজ হচ্ছে, সব কানে যাচ্ছে এক শ্রেণীর মুনাফিকদের, তথাপিও তারা সুধরাচ্ছে কি সুধরাবে না। আর তারা প্রাণ চেষ্টা করছে, যারা ভালোবাসার রসুলের আহাল দেন তারা কি ভালোবাসা বন্ধ করছে? করে মনে কেন মনে, এটা রসুল বলছে মোমেনের ফসল আমার আহাল দেন বিরোধী কোনো দিন করবে না, এটা মোমেনের একটা গুণ। মুসলমানের ছেলে মেয়েরা বাইরা তরুণেরা ওল বাগে পিড়িকে লেগেছে তোমাদের কি সোমা দেবে, চার হাজার দিয়েছে আর না তিনি বিরুদ্ধে তরমাল করে তোমাদের কি আখেরা কেনা ভালো হবে, এ ছেলেরা যুবকেরা তারা হাজরা ইমাম হোসেন বলতে 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 এ কথা বলেছিলে, এ দুনিয়ার মানুষেরা এ জীবির অনুসারীরা তোমাদের কি শোভা দেবে। আজকে তারিখে আল্লাহ জমির ওপরে সব থেকে শ্রেষ্ঠ ভালো মানুষ যদি কেউ ডাকতে হয় সেটা আমি হোসেন দাঁড়িয়ে আছি। আজকে আপনাদের জিজ্ঞেস করছি আল্লাহ আল্লাহ রসুলের শরিয়াতের বিরোধী হয়ে গেলাম, এই দুনিয়ার রাজত্ব 35 বছরের জন্য, এই দুনিয়ার গদি তোমার 60 বছরের জন্য, এই দুনিয়া তোমার পাওয়ার কয়েক বছরের জন্য, একদিন
আব্বা সিদ্দিকী তোমার মৃত্যু হবে, তোমার মরণ যখন হয়ে যাবে দুনিয়ার মানুষ মাইকে ঘোষণা করে দেবে, পুরোপুরি আব্বা সিদ্দিকী ইন্তেকাল হয়েছে, আমাকে যারা ভালোবাসে ছুটে ছুটে যাবে, আমার জানাজাতে কথা দিয়ে দাঁড়িয়ে যাবে, আমাকে কাফন পরিয়ে গোসল দিয়ে জানাজা আদায় করিয়ে খাদিয়া করে নিয়ে যে মিনহা খালাকনা গো অবিআ নুইদু গো অমিনহা নুখরিজু গো তাহারা তানু খুরা বলে মুটো মুটো মাটি দিয়ে দাফন তো করে দিয়ে চলে আসবে, সবাই মনে করবে একটা ভালো ছেলে চলে গেল, একটা নবীর আশিক চলে গেল, আমি এদের দু নম্বরই হই, ওই কবরের জমিনে কেউ তো যাবে না, আল্লাহ নবী জানিয়ে দিয়ে রাখার জন্য আল্লাহ আল্লাহ রসূলের শরিয়াতে বিরোধী হয়ে গেলাম। এই দুনিয়ার ভাই জানা আগে চলুন দিকে দিকে, একটি নাম আব্বাস সিদ্দিকী যার নাম, দিকে দিকে একটি নাম আব্বাস সিদ্দিকী যার নাম, নারে তাকবীর। আগামী দিনের যুব সমাজের দিশা আব্বাস সিদ্দিকী তোমায় জানাই স্বাগত। আমাদের সংগ্রাম আমাদের বাবার, তোমরা যদি নারী সন্তানকে মহব্বত করো ভালোবাসো, নারীদেরকে প্রিয় করো, তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে উত্তম শিক্ষা দিয়ে দিবি বাবা দিয়ে দিতে পারো, আমি রসূলুল্লাহ জানিয়ে দিই, তিন নারী সন্তান যদি সেই বাবা হয় ওই আব্বাটার আমি রসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। আজ আমার দেশের বেটিরা আজ আমার পানি পিতা সাথে জালিমরা মধ্যে সামনে গেল, এই জন্য তারা লোক পড়ালো দুধ পড়ালো আল্লাহ নবীর গায়ে পানির জন্য, দয়া নবী আমার সাহাবাদের কি বললে এ বাবা সাহাবারা ওদেরকে পানি দাও, সাহাবা হুজুররা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওরা তো আমার নিজে মাতৃ এসেছে, হুজুর কেন পানি দেবো, পানি পিপা সাথে মারা যাবে আমাদের তাহলে জীবনটা বেঁচে যাবে, পানি পান করলে শক্তিশালী হবে আমাদেরকে মেরে দেবে, আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা আমার আল্লাহ জানিয়েছেন যে পিপা জীবন পিপা সামিদারে কাল কামতের ময়দানে যিনি সূর্যে তামাদা এক বেদা এক সেনা সাত করে না বিয়ে দেবে, সূর্যে দেবে যে মাদা সেনে গুলো ধরে গুলো ছুলে ধরে পড়বে ওই দিয়ে কি দুঃখ কষ্ট দিয়ে এই দুনিয়া তুমি রে আল্লাহ বন্ধা বন্দিরে পিপাসা যারা মিটাবে ওই বিয়াল্লা বা আগের ও পিপাসা মিটাবে। যে ধর্ম শিক্ষা দেয় দুশ্মনকে পানি পান করানো সে ধর্মের মানুষওয়ালা কখনো কারোর কোন জুলুম করতে পারে না, মুসলিম সেদের ক্ষমতা দখলে ওদের